5ই মে মহান দার্শনিক কার্ল মার্কসের 204তম জন্মদিন। বুধবার কার্ল মার্কসের জন্মদিনকে সামনে রেখে সিপিআইএম বাগমা অঞ্চল কমিটি নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা বাগমা অঞ্চল পার্টি অফিসের সামনে জড়ো হন এবং কার্ল মার্কসের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে প্রথমে কমিউনিস্ট পার্টির লাল পতাকা উত্তোলন করেন পার্টি নেতৃত্ব দিলীপ দত্ত। অতঃপর একে একে উনার প্রতিকৃতিতে মালোদান করেন চন্দ্রহংস জমাতি ও নারায়ণ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ, কর্মীরা এবং সমর্থকগণ। এদিন কার্ল মার্কসের জন্মদিনে উনার মহৎ লক্ষ্যকে পাথেয় করে উনার চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে বামপন্থী সংগঠনগুলো মানুষকে বর্তমান পুঁজিবাদী শাসন ও শোষণের হাত থেকে রক্ষা করতেও অঙ্গীকারবদ্ধ হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পার্টির নেতৃত্বরা বলেন, পুঁজিবাদ ধ্বংস হোক, শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠা হোক, এটাই ছিল কার্ল মার্কসের প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য। সর্বোপরি মহান দার্শনিকের জন্মদিনে সকলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় শ্রদ্ধার সহিত। পাশাপাশি এদিনের এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে পার্টির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সমাজতন্ত্রের প্রবক্তা আজকে 5ই মে কমরেড কার্ল মার্কসের জন্মদিন। সারা পৃথিবীর প্রতিটা জায়গায় এই মহান দার্শনিকের 204তম জন্মদিবস বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে। আমরা আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বাগমা অঞ্চল কমিটি এই মহান দার্শনিককে শ্রদ্ধা জানিয়ে আমাদের পার্টি অফিসের সামনে, অঞ্চল অফিসের সামনে আমরা এই কর্মসূচি শুরু করছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।